নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক মুঠো চালই কিন্তু কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে সেটি জানেন? তার জন্য পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু জানতে এবং শিখতে পারবেন। হিন্দু শাস্ত্র মতে ধনসম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী। ধনসম্পত্তি বাড়তে আমরা মা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি। আমরা সকলেই চাই সুখে শান্তিতে জীবনযাপন করতে, যা অর্থ ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। তাই হিন্দু শাস্ত্রের মতে ধনসম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী। এই সম্পত্তি বাড়াতে আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি এবং চাই সুখ এবং শান্তিতে জীবনযাপন করতে। মানুষ অর্থ উপার্জন করার জন্য কি না করে, আর সেই অর্থ যদি জলের মতো খরচ হয়ে যায় তাহলে আপনার জীবনের সমস্যা লেগেই থাকে এবং অর্থাভাব মেটাতে বা অর্থ নিজের কাছে ধরে রাখতে সহজ কিছুর উপায়ের কথা বলা হয়, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব। রাশিচক্রে 9টি গ্রহ আছে এবং তাদের মধ্যে আলাদা আলাদা প্রভাব রয়েছে। এর মধ্যে সবথেকে আগে ঘর বদল করে চন্দ্র। মানুষের মন কি চায় তার অনেকটা নির্ভর করে চন্দ্রের ওপর। চন্দ্রের অবস্থান ও নেতিবাচক প্রভাবের ফলে মানুষের কোনো কাজে মন বসে না, এর ফলে মানসিক অশান্তি এবং অর্থাভাব দেখা দেয়। চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে চাল দিয়ে কিছু সহজ টোটকা আপনারা করতে পারেন, যেগুলো করলে আপনার বাড়িতে অর্থাভাব ঘুচবে এবং আর্থিক সমৃদ্ধি ঘটাতে, অপ্রয়োজনীয় খরচ কমাতে, নিজের মানিব্যাগে বা আলমারিতে 21টি চাল একটি কাগজে মুড়ে রেখে দিন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দেখবেন যে এতে বাড়তি খরচ কমবে এবং ধীরে ধীরে আর্থিক উন্নতি ঘটবে। আপনাদের অর্থের দেবী মা লক্ষ্মী ঘরে লক্ষ্মী দেবীর আসনে বা লক্ষ্মী দেবীর পাশে একটি তামার ঘটিতে পরিপূর্ণ করে একটি ঘটি চাল রেখে দিন, এক ঘটি চাল রেখে দিন। এতে আপনার কখনো অর্থ কষ্ট হবে না এবং পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এবং প্রতি সোমবার দরিদ্র কোনো মানুষকে চালের সঙ্গে দই বা পৈতে বা চিনি দান করতে হবে। যদি সম্ভব হয় সঙ্গে একটি সাদা বস্ত্র দান করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এতে চন্দ্রের দোষ অনেকটা কাটবে এবং আর্থিক সমৃদ্ধি বাড়বে, কর্মের প্রচুর পরিমাণে উন্নতি হতে দেখা যাবে। আমরা অনেকেই অনেক সময় ভিখারিকে চাল দান করে থাকি। যখন ভিখারিকে চাল দেবেন তখন সেই দান করা চালের কিছুটা অংশ নিজের ঘরে রেখে দিন, এর ফলে আপনার বাড়িতে কখনোই দরিদ্রতা প্রবেশ করতে পারবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এক মুঠো চাল কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বলে কমেন্ট করবেন।